সো আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আমার এই মুহূর্তে ব্যালেন্স রয়েছে প্রায় $103 মতো, এবং আআমার কমিউনিটি ইনকাম রয়েছে $4.81। আজকের এই ভিডিওতে আমি এই $103.81 আমার এই ইনকামটা আমি উইথড্র করবো, লাইভে আপনাদেরকে দেখাবো এবং এই ওয়েবসাইটে কিভাবে আপনি ইনকাম করবেন, কিভাবে আপনি আমার মতে প্রফিট জেনারেট করবেন, তো স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, গত কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, যেই ভিডিওতে আমি কিন্তু এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে স্নো ওয়েলথ ওয়েবসাইটে, স্টক মার্কেট ওয়েবসাইটে কিভাবে আপনি স্টক পারচেস করে এটাকে হোল্ড করে প্রফিট জেনারেট করতে পারেন রিস্ক ফ্রি ভাবে, সেটা আমি শেয়ার করেছিলাম। সো আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন, এবং ভিডিওটাও দিয়ে দিব ওই ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে আপনি হচ্ছে গিয়ে কাজগুলো করবেন, কিভাবে এইভাবে ইনকামটা জেনারেট করবেন, তা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, তাই ওই ভিডিওটা পরবর্তীতে এই ভিডিও শেষ হলে দেখে নিন। সো আজকের ভিডিওতে আমি লাইভ উইথড্রটা দেখাই দিব আপনাদেরকে, যে উইথড্র আসতে কতক্ষণ সময় লাগে, যেহেতু আমি নিজে ইনকাম করেছি, সো উইথড্র আসতে কতটুকু সময় লাগে সেটাও আমি দেখাবো, এবং সাথে ওভারঅল কাজ করার প্রসেস এ টু জেড আমি আরেকবার আপনাদেরকে বুঝাই দিব। তাই মনোযোগ দিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করছি স্নো ওয়েলথ ওয়েবসাইট থেকে আপনিও একটা সুন্দর প্রফিট জেনারেট করতে পারবেন। সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এবং স্টেপ বাই স্টেপ লাইভ উইথড্র দেখাই দিচ্ছি এবং কাজ করার সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো স্নো ওয়েলথ ওয়েবসাইটে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যখন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসবেন, তখন আপনাদের সামনে হচ্ছে একটা লগ ইন এবং রেজিস্টার পেজ থাকবে। আমি একটু লগ আউট করেই দেখাই দিই আপনাদেরকে, আপনাদের বোঝার সুবিধার্থে, কেমন। সো এখান থেকে আমি হচ্ছে গিয়ে একটু লগ আউট করছি, আমি লাইভে আপনাদেরকে একটু লগ ইন করে দেখাচ্ছি কোন সিস্টেমে অ্যাকাউন্ট খুলবেন তাও দেখাই দিচ্ছি, এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা হচ্ছে গিয়ে লাইভ উইথড্রটা দেখাবো, এরপর কাজ করার সিস্টেমটা দেখাবো। আর আগের একটা ভিডিও তো আছে, সেটা অবশ্যই একটু দেখে নেবেন। সো দেখেন, নর্মালি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনি তাদের এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা মূলত একটা স্টক বা শেয়ার মার্কেট ওয়েবসাইট, যেখানে আপনারা স্টক কিনতে পারবেন, বিভিন্ন হচ্ছে কোম্পানিতে ইনভেস্ট করে সেটাকে হোল্ড করে আপনারা প্রফিট করতে পারবেন। সো এই ভিডিওটা স্পন্সর ভিডিও, তাই আমি কখনোই রিকমেন্ড করতেছি না, এটাই স্টকের রিস্ক থাকে, সবই থাকে। সো ফিনান্সিয়াল অ্যাডভাইস আমি দিচ্ছি না, যেহেতু আমি প্রফিট করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। সো যদি চান আপনাদের ভালো লাগে, নিজ রিস্কে কাজ করতে পারেন। সো এই ওয়েবসাইটে আসার পরে এখানে লগ ইন এবং রেজিস্টার উপরে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুললে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের সামনে রেজিস্টার পেজটা এভাবে ওপেন হবে, এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি যেহেতু বাংলাদেশে থাকেন তাই এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। এরপর এখানে আপনার একটা ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, আর এখানে ইনভাইট কোড দিবেন একটা। ইনভাইট কোডটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেটা এখানে বসায় দিবেন। তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড, এখানে ভেরিফিকেশন কোডটা মূলত হচ্ছে এই যে সেট একটা পিকচারে কিছু লেখা দেখতে পাচ্ছেন, যেমন MB SZ, সেখানে ক্লিক করলে এটা চেঞ্জ হবে। সো এই যে লেখাটা আছে ছোট হাতের বড় হাতের অক্ষর মিলায় যা লেখা আছে তাই এখানে বসায় জাস্ট কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা বসায় এখানে টিক মার্কে ক্লিক করে লগ কনফার্মে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবেন। ঠিক আছে, তো সাকসেসফুলি লগ ইন হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে ওভারভিউতে আপনার হচ্ছে অ্যাভেলেবেল অ্যামাউন্ট, যত টাকা আপনার ব্যালেন্স আছে, যত ডলার, প্রায় $103.81, মানে প্রায় $14,000-15,000 কাছাকাছি কিন্তু আমার অলরেডি ব্যালেন্স আছে, এখন আমি লাইভে এটা উইথড্র করবো। সো ব্যালেন্স দেখতে পারবেন, এখানে হোল্ডিং ইনকাম সবই দেখতে পারবেন। সো এখানে মূলত এই যে উপরে উইথড্র এবং ডিপোজিট দুইটা অপশন রয়েছে। সো আমি আগে একটু কাজের প্রসেসটা বুঝাই, হ্যাঁ, যেহেতু আমরা লাইভ উইথড্রটা দেখাবো, সো ব্যালেন্স থাকলে কীভাবে আপনি হচ্ছে অর্ডারটা নেবেন বা কীভাবে ডিপোজিটের পর কাজ করবেন এটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমরা একটু হোম পেজে যাচ্ছি, আমরা একটু হোম পেজে যাই। ঠিক আছে, হোম পেজে যাওয়ার পর এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের প্রথম ইন্টারফেস, এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আর্টিকেল রয়েছে, এগুলো আপনি এখানে দেখতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আর সার্ভিসেস রয়েছে, এগুলো আপনি দেখতে পারবেন। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, এটা যেহেতু একটা স্টক মার্কেট সাইট তাই আপনাকে প্রথমে মার্কেটে ক্লিক করে আগে যে কোনো একটা ভালো মার্কেট চুজ করতে হবে। সো আমরা এই মার্কেটে ক্লিক করলাম, মার্কেটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে এক একটা কোম্পানি, ঠিক আছে, এক একটা হচ্ছে প্রোডাক্ট, এক একটা হচ্ছে যেখানে আপনি ইনভেস্ট করতে পারবেন। সো এখানে দেখেন এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে, এখানে অনেকগুলো রয়েছে। সো এখানে দেখেন লাস্ট 24 আওয়ারে আপনার দেখা যাচ্ছে যে কত পার্সেন্ট প্রফিট দিয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে। সো এখানে দেখা যাচ্ছে যে DOWJONES30 ইন্ডাস্ট্রিয়াল, এই জিনিসটা, এই স্টকটা আমাদের কিন্তু গত আপনার কিছু সময়ে প্রায় $486.64 মতো আপনার একটা বেনিফিট দিয়েছে।
পার্সেন্টেজ, বুঝতে পারছেন? সো এটা কিন্তু খুব ভালো চলতেছে। সো আমি কিন্তু গত ভিডিওতে এই স্টকটাতেই কিন্তু আমি হোল্ড করেছিলাম এবং প্রফিট জেনারেট করেছি, খারাপ কি, তাই না? কোনো কাজ না করে যদি স্টক হোল্ড করে সিকিউরভাবে একটা ফিক্সড পার্সেন্টেজ প্রফিট জেনারেট করতে পারেন, খারাপ তো না, তাই না? তো এটাই করেছিলাম। সো এটা সম্পর্কে আপনি যদি ডিটেলস জানতে চান, এটার মধ্যে ক্লিক করলেও হবে, এখানে যে ক্লিক করলেও হবে, অথবা আপনি প্রোডাক্ট, এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করবেন, প্রোডাক্টে ক্লিক করতে হবে। প্রোডাক্টে ক্লিক করার পরে এখানে আপনি হচ্ছে গিয়ে তাদের এই প্রোডাক্টগুলো পাবেন, যেগুলোর উপর আপনি হচ্ছে গিয়ে করতে পারবেন, হ্যাঁ, স্টকে ইনভেস্ট করতে পারবেন। তার আগে অবশ্যই ডিপোজিট করে নিতে হবে, তো ডিপোজিট সিস্টেমটা আমি একটু পরে দেখাচ্ছি। তো দেখেন, প্রোডাক্টে ক্লিক করবেন, প্রোডাক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। পাওয়ার পর আপনি মার্কেট থেকে যেটা দেখছিলেন ভালো, হ্যাঁ, আপনি তো এটা চুজ করলেন। এরপর প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য ইনভেস্ট করতে পারবেন, একটা হচ্ছে 7 দিনের জন্য, 14 দিনের জন্য, 21 দিনের জন্য। তো 7 দিনের জন্য যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে দেখেন 7 দিনের জন্য এই যে নিচের এই প্রোডাক্টগুলোতে আপনি ইনভেস্ট করতে পারবেন, হ্যাঁ। তো এখানে দেখেন, প্রথম আছে IBEX 35 Snowball 7, এটাতে 7% আপনার রিটার্ন দিচ্ছে। 7 দিন ইনভেস্ট করলে আপনি যা ডিপোজিট করবেন তার উপর 7% আপনি প্রফিট পাবেন, হ্যাঁ। এই যে আমি করেছিলাম এটাতে DOW, হ্যাঁ, JONES 30 Industrial Snowball 7, আমি এটাতে করছিলাম, এটাতে আমি একটা প্রফিট পেয়েছি। তারপর হচ্ছে এই যে এখানে আরও আছে, তো এখান থেকে এটাতেই করেছিলাম। সো আপনারা চাইলে দেখতে পারেন কাটাকাটি করে, এটাতেও চাইলে করতে পারেন, ঠিক আছে? সো এখন ইনভেস্ট করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এটার উপরে ক্লিক করতে হবে, এটার উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর এখানে আপনি ইনভেস্ট করার আগে একদম ডিটেলস দেখতে পারবেন এই কোম্পানিটা বা এই প্রোডাক্টটা সম্পর্কে। এখানে হ্যাঁ, আপনার হচ্ছে 7% রিটার্ন দিচ্ছে 7 দিনের জন্য, অর্থাৎ পার ডে 1% রিটার্ন। সো আপনি যদি $100 ইনভেস্টেড করেন 7 দিনের জন্য, হোল্ড করেন, তাহলে আপনি $7 বা 1000 টাকা এক সপ্তাহে প্রফিট পাবেন। সো কিছু না করে আপনি জিনিসটা পাচ্ছেন। সো এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে আপনার কোন ডেটে কত পার্সেন্ট প্রফিট পেয়েছে, মার্কেট ভ্যালু, অ্যাসেট, সব কিছু এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। সো এখানে বাইং, বেসিক ইনফরমেশন সবই আছে, একদম ডিটেলসে যা যা জানা প্রয়োজন একটা কোম্পানি সম্পর্কে এখানে আছে। অ্যান্ড এদের কিন্তু, হ্যাঁ, আপনার সিনারিও আছে টোটাল 5টা, প্রফিট অ্যান্ড লস রিস্কের 5টা সিনারিও আছে। তো এই জিনিসগুলো আপনি একটু গুগল ট্রান্সলেট দিয়ে ভালো মতো একটু পড়ে নেবেন। এই যে সিনারিওগুলো এখানে একদম চার্টের মাধ্যমে প্রফিট এবং গেইনের আপনার একটা সিনারিও দেওয়া রয়েছে, তো এই সিনারিওগুলো আপনি একটু ভালো মতো দেখে আন্ডারস্ট্যান্ড করে নেবেন। এই যে সিনারিওগুলো আপনি একটু বুঝে নিলে দেখবেন যে আপনার A to Z এই কোম্পানিতে ইনভেস্ট করবেন কি করবেন না, পুরো বিষয়টা আপনি যদি একটু রিসার্চ করে করতে চান আপনি সব কিছু বুঝতে পারবেন। সো এগুলো একটু, এই 5টা যে সিনারিও আছে, এই 5টা সিনারিও আপনি ভালো মতো একটু দেখে নেবেন, পড়ে নেবেন, ঠিক আছে? সো না পড়লেও কোনো সমস্যা নেই, বাট এই 5টা সিনারিওর উপর বেস করে তারা মূলত আপনাদেরকে এই যে প্রফিট যে দিচ্ছে, এই যে আপনাদেরকে এক সপ্তাহে 7% রিটার্ন দিচ্ছে, বা 2 সপ্তাহ হোল্ড করলে, বা 15 দিন হোল্ড করলে, বা 1 মাস হোল্ড করলে, এই যে পার্সেন্টেজে বারে বারে যে প্রফিট দিচ্ছে, সে এই যে টোটাল সিনারিও 5টা, তাদের এই 5টা সিনারিওর উপর বেস করে তারা প্রফিট লস ক্যালকুলেট করে এভারেজ করে আপনাকে একটা প্রফিট দেয়। এই যে আপনার টাকাটা দিয়ে একটা ইনভেস্ট করবে তারা মার্কেটে এই কোম্পানি, এবং ওইখান থেকে যে প্রফিট হবে তারা কিছু রাখবে, আপনাকে একটা ফিক্সড পার্সেন্টেজ দিচ্ছে, বুঝতে পারছেন? সো এখানে এত প্যারা নেওয়ার কিছু নেই। তো এই যে 5টা সিনারিও রয়েছে, এই সিনারিওগুলো আপনি একটু সুন্দর মতো পড়ে নেবেন, তাহলে হচ্ছে আপনার আর কনফিউশন থাকবে না। তো এগুলো দেখে নেওয়ার পরে সবকিছু যদি আপনার ভালো লাগে, তাহলে এখন আপনি কত ডলার ইনভেস্ট করবেন এখানে তা লিখবেন। এই যে দেখেন, $10 মিনিমাম, $10 মিনিমাম ইনভেস্ট করা যায়। সো $10 থেকে শুরু করে ম্যাক্সিমাম এত করতে পারবেন, এবং আমার ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন $103, তাই না? আমার ব্যালেন্স কিন্তু $103 আছে, আমি একটু যদি দেখাই দিই। এই যে দেখেন, আমার ব্যালেন্স এখন আছে $103.81। সো এখন আমি যদি চাই $100 ইনভেস্ট করবো আবার, তাহলে এখানে 100 লিখবো, দেওয়ার পর এখানে বাই নাওতে ক্লিক করলে আমার এই যে এখান থেকে $100 এখানে আমার হোল্ডিংয়ে চলে যাবে, যে প্রোডাক্ট হোল্ডিং, এই যে এখানে চলে যাবে, এবং আমার একটা প্রফিট 7 দিনের মধ্যে আমার এই যে কমেন্টে PNL ইনকামে চলে আসবে, বুঝতে পারছেন? সো আমি গত কিছুদিন আগে $99 ইনভেস্ট করেছি, ওইখান থেকে আমার প্রায় $500 মতো বা $4.81 প্রফিট কিন্তু অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন? লাইভ প্রফিট কিন্তু আপনাদেরকে করে দেখালাম, বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা এখানে যত অ্যামাউন্ট করবেন $10 থেকে শুরু করে উপরে, তা লিখে এখানে বাই নাওতে ক্লিক করলে হয়ে যাবে। তার আগে অবশ্যই আপনার ব্যালেন্স থাকতে হবে, আমার কিন্তু ব্যালেন্স আছে। আমি কিন্তু এই যে আমার চ্যানেলের গত ভিডিওতে যে এই প্রথম ভিডিওটাতে আমি কিন্তু একদম ডিপোজিট থেকে শুরু করে সব লাইভে দেখাইছি। তো আপনি চাইলে কীভাবে ডিপোজিট করবেন তা ওই ভিডিও দেখে বুঝে নিতে পারেন, ওই ভিডিওতে একদম ডিটেলসে দেখানো আছে, ঠিক আছে? এছাড়া ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট বাটনও যদি ক্লিক করেন তাহলে আপনি ডিরেক্টলি ডিপোজিট করতে পারবেন, হ্যাঁ। যে এখান থেকে ডিপোজিটে ক্লিক করলে আপনার সামনে এই পেজটা ওপেন হবে। তো এই ক্যাশ ইন ক্যাশ আউট পেজ থেকে আপনি ডিপোজিট কত ডলার করতে চান এখানে আপনি লিখবেন। ধরেন আপনি $100 ডিপোজিট করবেন, তাই 100 লিখবেন, তারপর USD TRC20 লিখে কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন আমাদের সামনে এই যে একটা পপ আপ
পেজে যে ওপেন হয়ে গেল, এন্ড এখানে একটা কিউআর কোড স্ক্যানার দেওয়া হয়েছে। সো আপনি বাইন্যান্স থেকে কিউআর কোডটা স্ক্যান করে অথবা নিচে দেখেন একটা আপনার টিআরসি টোয়েন্টির আইডি দেওয়া রয়েছে, এটার মাধ্যমে আপনি মূলত ডিরেক্টলি এখানে ডলারটা ডিপোজিট করতে পারবেন। বুঝতে পারছেন, ডলারটা ডিপোজিট করে ফেললে হ্যাঁ এই যে এখানে আপনি কিন্তু যা ডিপোজিট করবেন ওই অ্যামাউন্টেই যাতে এখানে আসে। বুঝতে পারছেন, বাইন্যান্সে কিন্তু আপনি যখন ডিপোজিট করেন তখন $1 চার্জ কাটে, তাই যত ডিপোজিট করবেন $1 বেশি করবেন তাহলে এখানে এক্সাক্ট অ্যামাউন্ট আসবে। বুঝতে পারছেন, এক্সাক্ট অ্যামাউন্ট আসবে। তো এই ক্ষেত্রে ডিপোজিটটা করে ফেলবেন, ডিপোজিট হয়ে গেলে আপনার এখানে এটা হয়ে গেলো যে এখানে একটা 14-15 মিনিটের কাউন্টডাউন টাইমার চলবে, এর মধ্যে ডিপোজিটটা করে ফেলতে হবে। তো স্ক্যান করলে ইনস্ট্যান্ট আপনার হয়ে যাবে, কোনো প্যারা নাই, ঠিক আছে। তো ডিপোজিটটা এইভাবে আপনি করে এখানে ফিনিশ বাটনে ক্লিক করবেন, ফিনিশে ক্লিক করলে আপনার ডিপোজিটটা এই যে এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এই যে ওভারভিউতে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার ডিপোজিট অ্যামাউন্টটা এই যে এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এটাকে আপনি স্নোয়েলথের এই প্রোডাক্টের মধ্যে এসে আপনি 5টা সিনারিও আছে এটাকে বুঝে এখানে জাস্ট যত ডলার ইনভেস্ট করবেন তা এখানে লিখে বাই নাওতে ক্লিক করলে প্রোডাক্ট সেকশন থেকে আপনার বাই হয়ে যাবে। অ্যান্ড দেন 7 দিন পরে আপনি প্রফিটটা আপনার এখানে দেখতে পারবেন, এনজয় করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। আর মিনিমাম $10 $11 ডিপোজিট, $11 উইথড্র, মানে যা ডিপোজিট করবেন তাই উইথড্র করতে পারবেন, কোনো প্যারা নাই। বুঝতে পারছেন, এমন না যে কোনো লিমিটেশন আছে যে উইথড্র করা যাবে না, যা ডিপোজিট করবেন তাই আপনি উইথড্র করতে পারবেন। এবং ডিপোজিট এবং উইথড্রর ক্ষেত্রে আপনার হচ্ছে 48 ঘন্টা তারা সময় নেয়, এর মধ্যেই হয়ে যায়, হাফ অ্যান আওয়ারের মধ্যে ম্যাক্সিমাম টাইম হয়ে যায়, ঠিক আছে। সো সর্বোচ্চ গেলে 48 ঘন্টা, এটা তাদের ডিপোজিট উইথড্র সিস্টেমে লেখাই আছে। সো এখন আশা করছি এই ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন এ টু জেড বুঝতে পারছেন। এখন আমি আমার লাইভ ইনকামটা উইথড্র করে আপনাদেরকে লাইভে এখন দেখাই দিব। উইথড্র করার জন্য এই যে অ্যাকাউন্ট থেকে আমরা এই যে ক্যাশ ইন ক্যাশ আউটে আসবো, ক্যাশ ইন ক্যাশ আউট, ক্যাশ ইন ক্যাশ আউটে আসার পরে হ্যাঁ এই যে এখানে আমরা উইথড্রলে ক্লিক করবো, উইথড্রল, ঠিক আছে। আমরা উইথড্রলে ক্লিক করবো, এই যে উইথড্রলে ক্লিক করলাম। তো উইথড্রলে ক্লিক করার পর এই যে এখানে $103.81 আছে, তো এখানে আমরা ইউএসডি টিআরসি টোয়েন্টির মাধ্যমে উইথড্রটা নিব, তাই ইউএসডি টিআরসি টোয়েন্টিটা সিলেক্ট করবো। তারপর এখানে অ্যাড্রেস, অ্যাড্রেসটা এখানে বসাবো, আমাদের টিআরসি টোয়েন্টির ওয়ালেট অ্যাড্রেসটা বসাবো। তো বসানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এই যে এখানে আমাদেরকে আমাদের বাইন্যান্সে চলে যেতে হবে, বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে যাওয়ার পরে এখন এখানে আমার ব্যালেন্স আছে এখন $613। এখন আমরা কী করবো, উইথড্রোর জন্য এখানে উইথড্রোতে ক্লিক করব, ঠিক আছে। সরি, আমার একটু ভুল হয়েছে, আমরা একটু ডিপোজিটে যাব, এখান থেকে ডিপোজিটে ক্লিক করব, এখান থেকে আমরা হচ্ছে ডিপোজিটে ক্লিক করব। সো ডিপোজিটে ক্লিক করব, তারপর হচ্ছে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা সিলেক্ট কয়েন, এখান থেকে আমি ইউএসডিটিটা সিলেক্ট করব, হ্যাঁ সিলেক্ট নেটওয়ার্কটা, এখান থেকে আমি হচ্ছে গিয়ে টর্ন টিআরসি টোয়েন্টিটা সিলেক্ট করব। হ্যাঁ, করার পর দেখতে পাচ্ছেন আমার ওয়ালেট অ্যাড্রেসটা আমি পেয়ে গিয়েছি, ঠিক আছে। মোবাইল ফোন দিয়ে তো আরও ইজিটা আপনারা পারবেন, তো এখান থেকে আমি কপি করে নিলাম আমার ওয়ালেট অ্যাড্রেসটা। কপি করে নেওয়ার পরে হ্যাঁ প্রথমে ইউএসডিটি সিলেক্ট করলাম, টর্ন টিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট করার পর আমি আইডিটা পেয়ে গেলাম, এটাকে কপি করলাম, দেন এখানে চলে আসবো এই যে উইথড্রোর সেকশনে। এখানে চলে আসার পর এখানে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা বসাবো, বসাই দিলাম। তারপর এখানে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ এনআইডি কার্ডের একটা ছবি এখানে আপনাকে আপলোড করতে হবে, এটা সিকিউরিটি পারপাসে, যেটা একটা স্টক প্ল্যাটফর্ম, তো এখানে সিকিউরিটি পারপাসে এটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তা আপলোড করার পর কত ডলার উইথড্র করবেন তা এখানে লিখতে হবে। তো এখানে আপাতত আমার কম্পিউটারে কোনো ডকুমেন্ট আছে কি না আমি একটু চেক করে দেখে এখানে আপলোড করে দিচ্ছি আমার এনআইডি কার্ড বা পাসপোর্ট আপলোড করলেও হবে। তারপর এখানে আমরা অ্যামাউন্টটা বসাবো, তো আমি আগে অ্যামাউন্টটা বসাই, 103.81 আমি এটা বসালাম, ঠিক আছে, 103.81 পুরোটাই আমি উইথড্র করবো এটা বসালাম। ওকে, সো এখন জাস্ট এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে, তো আমরা এখানে এখন ডকুমেন্ট বাটনটাতে ক্লিক করব। তো ডকুমেন্ট বাটনে ক্লিক করলাম, ডকুমেন্ট বাটনে ক্লিক করার পর আমি এখান থেকে ডাউনলোডসে চলে যাব, এবং সরি ডেস্কটপে গিয়ে আমি আমার একটা হচ্ছে ডকুমেন্ট এখানে আপলোড করে দেব। সো আমি এখানে ডকুমেন্টের মধ্যে ক্লিক করলাম, করার পর এখানে ওপেনে ক্লিক করে আমি এটাকে আপলোড করে দিব। তো আমি আপলোড করে দিলাম, দেন আমার এনআইডি কার্ডটা কিন্তু আমি আপলোড করেছি, কেমন। এরপর এখানে জাস্ট কনফার্ম বাটনটাতে আমি ক্লিক করব, কনফার্ম বাটনে ক্লিক করব, কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন একটা মেসেজ চলে আসছে যে উইথড্রল রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ ওয়েট পেশেন্টলি ফর দ্য রিভিউ, দ্য উইথড্রল ফান্ড উইল বি ক্রেডিটেড ইউ আওয়ার অ্যাকাউন্ট উইথিন 48 আওয়ার্স, ঠিক আছে, 48 ঘন্টার মধ্যে তারা এখানে বলছে যে আমার অ্যাকাউন্টে ডলারটা তারা সেন্ড করে দিবে, আমার ইনকাম করা ডলারটা। তো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। সো এখন যদি আমি ক্যাশ ইন ক্যাশ আউটে যাই, দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখন জিরো হয়ে গেছে। আমি যদি ওভারভিউতে যাই,
ওভারভিউতে গেলে দেখেন এখন আমার সবকিছু জিরো, আমার যে ইনকাম হয়েছিল তা এখানে শো করছে। অ্যান্ড আমি ট্রেড রেকর্ডে যদি যাই, ট্রেড রেকর্ডে গেলে দেখতে পাচ্ছেন যে এই আমি এই এই প্রোডাক্টটাতে আমি ইনভেস্ট করেছিলাম এবং আমি যতটুকু ইনকাম করেছি তাও এখানে আপনি শো করছে। ইনকাম ডিটেলসে যদি আমি যাই তাহলে এখান থেকে এই যে ইনকাম ডিটেলসটা আপনি দেখতে পাচ্ছেন। ক্যাশ ইন ক্যাশ আউটে যদি যাই, এই যে দেখেন এই যে আমি উইথড্র করেছি $103, এটা এখন প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। তো ওভারঅল এই যে আমি উইথড্র রেকর্ডে যদি যাই, সরি এই যে উইথড্র রেকর্ডে গেলাম, একটু ভুল হয়েছে, আমি আরেকবার দেখাচ্ছি। তো ক্যাশ ইন ক্যাশ আউটে গিয়ে এই যে উইথড্র রেকর্ডে যদি যাই, এই যে দেখেন মাত্র আমি উইথড্র রিকোয়েস্ট দিয়েছি, ঠিক আছে। সো এখান থেকে আমার দেখেন প্রসেসিং হচ্ছে এবং এটা আমার ওয়ালেট অ্যাড্রেস এবং আমার উইথড্রটা আমার এই ওয়ালেটে চলে আসলে আমি আপনাদেরকে লাইভে, হ্যাঁ, আমার ইনকামটা এখানে আসলে আমি দেখাই দিব। সো আমার এখানে দেখতে পাচ্ছেন $1620 আছে। সো আমার টুডে পিএনএল $16, আমার হচ্ছে ক্রিপ্টোতে ইনভেস্ট করা আছে, তো এখান থেকে আমার প্রফিট আসে, বাড়তে থাকে, কমতে থাকে। এটা হচ্ছে আপনার ইয়ানা কিছুক্ষণ আগে দেখেছিলেন $16, $615 ছিল, এখন মনে হয় $20 হয়ে গেছে। সো এটা কোনো ইস্যু নেই, এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্টের কারণে আমার এটা বাড়তে থাকে। ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট আছে আমার বিভিন্ন কয়েনে, যেমন শিবাইনু কয়েনে দেখতে পাচ্ছেন যে প্রফিট আজকে আমার শিবাইনুতে $9, অন্যান্য বিভিন্ন কয়েনে দেখতে পাচ্ছেন যে আমার $1 বিভিন্ন প্রফিট চলতেছে। সো এটার কারণে তো সমস্যা নেই, আমার যেহেতু $100 প্লাস আসবে, তো আসলে আমি লাইভে আপনাদেরকে একদম দেখাই দিব। তখন আমার ব্যালেন্স প্রায় 700 উপরে হয়ে যাবে এবং লাইভে আমি দেখাই দিব এবং কতক্ষণ লাগে আপনার উইথড্রটা আমার অ্যাকাউন্টে আসতে সেটাও আমি আপনাদেরকে লাইভেই দেখাই দিব। সো আশা করছি বুঝতে পারছেন কিভাবে স্নো ওয়েলথ ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে তাদের মার্কেটে দেখে কোন প্রোডাক্টটা ভালো আইডেন্টিফাই করবেন এবং কোন প্রোডাক্টটা পারচেস করবেন, কিভাবে একটা প্রোডাক্ট পারচেস করবেন, কিভাবে ডিপোজিট করবেন এবং লাইভ উইথড্রটাও আমি আপনাদেরকে কিন্তু দেখাই দিলাম। এবং তাদের যে পাঁচটা সিনারিও রয়েছে, পাঁচটা সিনারিওটা একটু দেখে নেবেন। সো মোটামুটি রিক্স তেমন নাই, আমি ফেস করি নাই, কারণ আমি ডিপোজিটও করেছি, ইনকামও করলাম, লাইভ উইথড্র আপনাদেরকে দেখাই দিলাম দুইটা ভিডিওতে। রিকমেন্ড করবো আগের ভিডিওটা একটু দেখে নেন, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, কারণ এটা উইথড্র ভিডিও ছিল, তাই আমি স্টেপ বাই স্টেপ উইথড্রটাই দেখালাম, বুঝতে পারছেন। তো আশা করছি ভালো লাগছে, ফিনান্সিয়াল ভিডিও নিজ দায়িত্বে নিজ রিস্কে কাজ করলে করতে পারেন আপনার ইচ্ছা। সো গাইস, আমরা প্রায় 20-25 মিনিট ওয়েট করলাম, সো অলরেডি আমাদের উইথড্রটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। সো আমি আপনাদেরকে ডিরেক্টলি দেখাই দিচ্ছি, অলরেডি আমার মোবাইল ফোনে উইথড্রর হচ্ছে নোটিফিকেশন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো বাইন্যান্স উইথড্র নোটিফিকেশনটা অলরেডি চলে আসছে আমাদের। সো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে লাইভে বিষয়টা দেখাই দিচ্ছি। সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম, সো আশা করছি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো আমি হচ্ছে আমার বাইন্যান্সে চলে আসছি। সো বাইন্যান্স এখন $618 ছিল, যেটা কিছুক্ষণ আগে দেখেছিলেন, আমি একটা রিফ্রেশ দিচ্ছি। সো এখন আমার ব্যালেন্সটা $102 মতো আমার অলরেডি চলে আসছে। সো দেখতে পাচ্ছেন $717 হয়ে গেল, $717, অর্থাৎ $100 প্লাস অলরেডি আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। সো আপনারা কিন্তু দেখতেই পেলেন, আমি কিন্তু আপনাদের সামনে লাইভে এই স্নোবল ওয়েবসাইটে আমি কিন্তু স্নো ওয়েলথ ওয়েবসাইট একটা ডিপোজিট করেছিলাম, প্রফিট জেনারেট করলাম, কিভাবে কাজ করতে দেখালাম এবং লাইভ উইথড্র দেখালাম। এবং এখানে যে উইথড্র রেকর্ডে এখন দেখতে পাচ্ছেন যে এগ্রি টু উইথড্র, আমার স্ট্যাটাসটা কিছুক্ষণ আগে প্রসেসিং ছিল, এখন কিন্তু এটা এগ্রি টু উইথড্র, এটা কনফার্ম করে দিয়েছে এবং আমার উইথড্র করা ব্যালেন্সটা কিন্তু আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে পেয়ে গেলাম, রাইট। সো এভাবেই মূলত আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করবেন। সো লাইভ পেমেন্ট করে 20-25 মিনিটের মধ্যে উইথড্রটা পেয়ে গেছি, আশা করি দেখে বুঝতে পারছেন। সো এখন আমি আপনাদেরকে তাদের একটা অফিসিয়াল গ্রুপ দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে তাদের অফিসিয়াল গ্রুপ স্নো ওয়েলথ কমিউনিটি, ঠিক আছে। সো এই স্নো ওয়েলথ কমিউনিটির লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই কমিউনিটিতে এই প্ল্যাটফর্মের অফিসিয়াল, হ্যাঁ, আপনার অভিজ্ঞ যে ইনভেস্টররা রয়েছে বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজাররা যারা রয়েছে, তারা কিন্তু এখানে নিয়মিত তাদের হচ্ছে মার্কেট সম্পর্কে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এখানে দিয়ে থাকে, রিকমেন্ডেশন দিয়ে থাকে, যেগুলো দেখে আপনি কোন শেয়ারে ইনভেস্ট করতে পারেন তা বুঝতে পারেন। যেমন দেখেন যে আজকে টুডে রিকমেন্ডেশন এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, নিকেল 205, স্নোবল 14, এই যে এই যে প্রোডাক্টটা রয়েছে তাদের, এটাতে আজকে মেবি তারা রিকমেন্ডেশন করতেছে ইনভেস্ট করার জন্য, রাইট। সো আমি লাস্ট ভিডিওতে আজকে যেটা উইথড্র দিলাম সেইটাতে কিন্তু আমি অন্য একটাতে ইনভেস্ট করেছিলাম। সো আপনি এই যে তাদের অফিসিয়াল গ্রুপে এসে এখানে দেখতে পারেন, তাদের প্রতিনিয়ত কিন্তু তারা যে রিকমেন্ডেশন দেয় তাদের অফিসিয়াল অ্যাডভার্টাইজাররা, সো ওই অনুযায়ী আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে পারেন একটা সাজেশন নিয়ে, বাট নিজ রিস্কে নিজ দায়িত্বে, যদি মনে হয় ভালো তাহলে করবেন, তাহলে আমার মতো এরকম প্রফিট আপনি ছোটখাটো একটা ভালো প্রফিট এনজয় করতে পারেন কোনো কাজ ছাড়াই এই প্ল্যাটফর্ম থেকে। সো এই ছিল স্নো ওয়েলথ ওয়েবসাইট সম্পর্কে একটা ইন ডেপথ ভিডিও, যেখানে দুইটা ভিডিওতে
একটা ভিডিও আমি কয়েকদিন আগে ছেড়েছি আর একটা আজকে রেকর্ড করলাম। সো দুইটা ভিডিও মিলে আমি দেখিয়েছি কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে স্নোবল ওয়েবসাইটের ইন্টারফেসটা কাজ করে, কিভাবে আপনি এখানে মার্কেট রিসার্চ করবেন, তাদের অফিসিয়াল গ্রুপ কিভাবে দেখে, তাদের অফিসিয়াল অ্যাডভার্টাইজারদের পরামর্শ কিভাবে আপনি পেতে পারেন, এরপর মার্কেট রিসার্চের পর কোন প্রোডাক্ট ইনভেস্ট করবেন, 7 দিনের জন্য করলে কত পার্সেন্ট বা কয় দিনের জন্য কত পার্সেন্ট পাবেন, এবং যে প্রোডাক্ট ইনভেস্ট করবেন বা যে মার্কেট ইনভেস্ট করবেন বা যে ইন্ডেক্স ইনভেস্ট করবেন ওইটার 5টা যে সিনারিওটা সম্পর্কে আপনাদের জানালাম, ইনভেস্টের জন্য ডিপোজিট কিভাবে করবেন, এবং ডিপোজিটের পর আপনি যখন এটা হোল্ড করে রাখবেন 7 দিন বা যত দিনের জন্য করেন, তো এরপর যে প্রফিটটা পাবেন প্রফিটটা কিভাবে লাইভ উইথড্র করবেন আমি কিন্তু এই এক ভিডিওতে আপনাদেরকে লাইভে দেখাই দিলাম। সো আশা করছি একটা ক্রিস্টাল ক্লিয়ার সুন্দর একটা ধারণা পেয়ে গেছেন আজকের এই ভিডিওতে থেকে। সো যদি ভালো লাগে ওয়েবসাইটে কাজ করতে, যদি মন চায় নিজ দেখতে নিজ রিস্কে, আমি কখনো অ্যাডভাইস করছি না কারণ আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, আমি নিজের টাকা দিয়ে আমি কাজ করি, ইনকাম করি, এভাবে মাল্টিপল প্ল্যাটফর্ম থেকে ডলার ইনকাম করি, সো যেটা আপনি লাইভেই দেখলেন। সো যদি মন চায় করতে পারেন, ঠিক আছে। আর এছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া আমার অন্যান্য ভিডিও দেখতে চ্যানেল ভিজিট করতে পারেন, ঠিক আছে। ইনশাল্লাহ ট্রেডিং সম্পর্কে ভালো আইডিয়া আপনি চ্যানেল থেকে পাবেন, ইনশাল্লাহ আপনাকে অনলাইন থেকে ইনকাম করার আমার অভিজ্ঞতার আলোকে যত টিপস রয়েছে শেখাবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে ট্রেডিং এর উপর একটা ইন ডিপ ভিডিও আসতেছে, তো সেটার জন্য সবাই অপেক্ষা করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে কাজ যদি শুরু করতে চান করতে পারেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম, টাটা।